করোনা বিধি মেনে দীর্ঘ অবসানের পর পুনরায় শুরু হয় স্কুলের পঠন পাঠন। রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয়গুলোর পূর্ব ঘোষণা অনুযায়ী 12 ফেব্রুয়ারি চালু করা হয়ে গেল। করোনা নিয়ন্ত্রণের সমস্ত বিধিনিষেধ পালন করতে স্কুল কর্তৃপক্ষকে অগ্রিম জানান দেওয়া হয় রাজ্য শিক্ষা দপ্তর থেকে। সেই মোতাবেক পড়ুয়া এবং শিক্ষক সকলে ইতিবাচক পদক্ষেপ নিয়ে পঠন পাঠন চালালেন। মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্স পালন করার সাথে সাথেই সকল পড়ুয়াদের নিজ নিজ জলের বোতল নিজেকেই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় স্কুল শিক্ষকদের পক্ষ থেকে। তার সাথে সাথে বই, খাতা, পেন ইত্যাদি সামগ্রী নিজেদের মধ্যে আদান প্রদানের থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আর এই বিধিনিষেধ পালনে আরও এক ধাপ এগিয়ে রাজ্যে মজির সৃষ্টি করলেন ভরতপুর সিজগ্রাম HMT উচ্চ বিদ্যালয়। সামাজিক দূরত্ব মেনে চলতে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। সপ্তাহের একদিন ছাত্রদের, পরের দিন ছাত্রীদের, এই পর্যায়ক্রমে পঠন পাঠন চালু থাকবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ভরতপুর থেকে আয়ুব আলীর রিপোর্ট, WBLnews.com। আজকে আপনাদের যে স্কুল খুললো, এই স্কুল খোলাতে আপনারা কি খুব আনন্দিত? অবশ্যই, 333 দিন বন্ধ ছিল, ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছিল, স্কুল খোলাতে আমরা খুবই আনন্দিত। ছেলে মেয়েদের তো পড়াতে পারি না, তখন তারা পড়াশোনা করবে, আবার আগের মতো স্কুল চলবে, ভালো লাগছে। আচ্ছা, কত ছেলে মেয়ে আপনার ক্লাস 9 থেকে 12 পর্যন্ত? 9 থেকে 12 পর্যন্ত প্রায় 600 ছেলে মেয়ে আছে। ওদের কি প্রতিদিন ক্লাস হবে? না, ভাগ ভাগ তো রয়েছে। আপনার স্কুলে দুটো পাম্প চুরি হয়ে গেছিল, সে দুটো কি উদ্ধার হয়েছে? না, আগে চুরি হয়েছিল, উদ্ধার হয়নি, এখনো চুরি হয়েছে, উদ্ধার হয়নি। তাহলে তারপর জলের ব্যবস্থা? জলের ব্যবস্থা এখন আবার নতুন করে বসাতে হবে আমাদেরকে, তাছাড়া তো উপায় নেই। পিএস কিছু করেনি? থানা, পুলিশ? থানাকে রিপোর্ট করেছিলাম আমরা, GDR করেছি, তারা ইন্সপেকশন করে গেছে, দেখে গেছে। স্যার আপনার নাম? মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আপনার স্কুল? সিজগ্রাম HM।